আজকে শেয়ার করব নরম দুধ তুলে আটার রুটি কিভাবে বানানো হয়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। আমার দুই বাটি আটা দশটা কেভাবে নাড়ার মতো হয় না হলে আটা জোরকে দোয়ার করে গরম জলে দোয়ার করে আটাটা সারাতে দিয়ে আটাটা ফুলে যায় মানে বেশি হয়ে যায় আটা থাকে যতক্ষণ নাড়াতে হবে ততক্ষণ পর্যন্ত আটা থেকে জলটা শুকিয়ে না যায়। হয়ে গেল নরম তুলতুলে রুটি, যা তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে।